হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইজি সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বৈরীর দ্বিতীয় অধ্যায় সবুজ বন্ধু অধ্যায়টার যে দ্বিতীয় স্টেশন আছে সেই স্টেশনটা নিয়ে তো তোমরা এই চাই নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও কারণ কম তোমরা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল প্রকৃতি সব বিষয়ের সমাধান পেয়ে যাবে তো দেখো এখানে কী বলা হয়েছে এই স্টেশনে আসার আগেই নিশ্চয়ই তোমরা যে যার গাছের চারা জোগাড় করতে পেরেছো এবার এই গাছগুলো যত্ন করে বড় করার পালা সেজন্য তোমাদের স্কুলে যিনি পরিচর্যা করেন অর্থাৎ গাছের পরিচর্যা করেন তার সাহায্য নিতে হবে কিংবা তোমাদের স্কুলে এমন কেউ না থাকলে স্থানীয় নার্সারিতে কাজ করে কিংবা এরকম কাজ করার অভিজ্ঞতা আছে তাদের সাহায্য নিতে পারো সপ্তম সেই তোমাদের গাছের পরিচর্যা নিয়ে কিছুটা অভিজ্ঞতাই তো হয়েছে তো দেখো শিক্ষকের গাছটি রোপণ করতে সবাই সাহায্য করে আর এর মাধ্যমে সবাই গাছ রোপণ করার প্রাথমিক ধারণা নিয়ে যাও বাড়িতে গিয়ে যে সবাইকেও তো নিজের গাছটি রোপণ করতে হবে তো তোমাদের এই সবুজ বন্ধুকে ভালো রাখতে কীভাবে পরিচর্যা করতে হবে তা অভিজ্ঞ পরিচর্যাকারীর কাছ থেকে কী করো জেনে নাও তো দেখো এখন একটা বাড়ির কাজ আছে কি বাড়ির কাজটা হচ্ছে আজ বাড়িতে ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো সেগুলো কি করো নিচে লিখে ফেলো তো এই অভিজ্ঞতাটাই মূলত তোমার লিখতে হবে এই সেশনে তো এই অভিজ্ঞতাটা কীভাবে লিখতে হবে চলো একটু তোমাদের দেখিয়ে দেই এখানে কী লিখবে দেখো এখানে তুমি এই যে এখান থেকে লেখা শুরু করবে আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে আমার অনেক ভালো অভিজ্ঞতা হলো আমি আমার বন্ধুদের সাথে মিলে আমাদের বাড়ির পেছনের বাগানে একটি জাম গাছ কী করেছি রোপণ করেছি তো তারপরে কী লিখবে দেখো তারপরে লিখবে প্রথমে আমরা বাগানে একটি উপযুক্ত জায়গা নির্বাচন করলাম জাম গাছ একটি বড় গাছ তাই আমরা এমন একটি জায়গা নির্বাচন করলাম যেখানে গাছটি পর্যাপ্ত জায়গা পাবে তারপর আমরা গাছের গর্ত করলাম তো গর্তটি গাছের গোড়া থেকে প্রায় এক মিটার কি হবে দূরে হবে এবং এক মিটার গভীর ছিল সেই গর্তটি তো গর্তটি করে আমরা কী করব এর মধ্যে কিছু জৈব সার দিয়ে দেবো অর্থাৎ ধরো তুমি এই জায়গাটায় গাছ বনেছো সেখান থেকে এক মিটার দূরে একটা গর্ত করে সেখানে জৈব সার দিয়ে দেবে তারপরে কি বলা হয়েছে দেখো তারপর আমরা গাছের চাটি গর্তের মধ্যে রাখলাম তো চাটি এমনভাবে রাখলাম যেন এর গোড়া মাটির সাথে কী থাকে সমানভাবে মিশে থাকে তো গাছটি রোপণ করার সময় আমরা কি করি খুবই মজা করেছি এবং আমরা শিখেছি যে গাছ রোপণ করা একটি সহজ কাজ নয় তবে এটি খুব গুরুত্বপূর্ণ কাজ তো গাছ আমাদের পরিবেশের জন্য কি খুবই উপকারী তো আমি আশা করি কি ভবিষ্যতেও আরও বেশি গাছ রোপণ করতে পারবো তো এভাবেই তোমার যে অভিজ্ঞতাটা আসে সেটা কী করবে তুমি ওই ফাঁকা জায়গাটুকেই লেখে ফেলবে তো আজকের সেশনটা এভাবেই তোমার করতে হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমাদের কি করব তোমাদের যে তৃতীয় চতুর্থ সেশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি